আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ফেস দ্য পিপল বিতর্কের রিবার্টাল সিরিজের প্রথম পর্বে সম্প্রতি ফেইস দ্য পিপলে কোরআনের সরল পথ ও হাদিস পালনের বাধ্যবাধকতা নিয়ে শায়ক আবদুল্লাহিন আব্দুর রেজাকের সাথে আমার বিতর্ক বা আলোচনা কয়েক মিলিয়ন মানুষ দেখেছে এই বিতর্কের বিষয়বস্তুই যেহেতু নতুন তাই বেশিরভাগ শ্রোতাদের কাছেই এই বিষয়ক পর্যাপ্ত তথ্য প্রমাণ বা যুক্তি নাই তাই অনেকেই পূর্ব নির্ধারিত একটা পক্ষ নিয়েছেন এবং সে অনুযায়ী বক্তব্যকে মূল্যায়ন করেছেন এবং প্রতিক্রিয়া দেখিয়েছেন আমার পক্ষের অনেকেই মনে করেন আমার আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল তাৎক্ষণিক তাকে থামিয়ে কিছু কিছু বক্তব্যের প্রতিবাদ করা উচিত ছিল ধর্ম সম্পর্কে আমার জ্ঞান কম এ জাতীয় কথা বলে নাকি পরাজয় মেনে নেয়া সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম মালেককে একশোটা ফাতুয়া জিজ্ঞেস করলে তিনি সত্তরটার উত্তরে বলতেন আমি জানি না আর আমরা নিজেদেরকে আল্লামা দাবি করি সুতরাং যে নিজেকে জ্ঞানী মনে করে তার সুবিধা হচ্ছে সে যে মূর্খ এটাও সে জানে না আমাকে যদি আবারও এই আলোচনায় বসানো হয় আমি সেদিন যা বলেছিলাম সম্ভব হলে দাড়ি কমা সহ একই কথাই বলবো একইভাবেই বলবো প্রথমত আলোচনার নিয়ম অনুযায়ী আমরা একজন আরেকজনকে ইন্টারাপ্ট করতে পারবো না আর আলোচনার বিষয়বস্তু সময় আগে থেকেই নির্ধারিত আমি কথা বলার জন্য কম বেশি দেড় ঘন্টা সময় পেয়েছি তাতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টেই কথা বলেছি সবচেয়ে শক্তিশালী আর্গুমেন্ট রেলেভেন্ট রেফারেন্স উপস্থাপন করেছি আমার জন্য তো আর চল্লিশ ঘন্টা সময় বরাদ্দ ছিল না আর এখানে বেশিরভাগ দর্শক একেবারেই নতুন তারা অনেকেই আমার আলোচনা বা এই জাতীয় আলোচনা আগে কখনো শুনেনি তাই বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যুক্তি বা তথ্য প্রমাণ উপস্থাপন করলে তা আমার নিয়মিত পাঠক বা শ্রোতারা বুঝলেও নতুনরা বুঝবে না তাই আমি উত্থাপিত প্রতিটা পয়েন্টে কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি শায়ক আবদুল্লার প্রতিটা প্রাসঙ্গিক বক্তব্যের জবাব আগে পরে দিয়েছি পক্ষান্তরে ওনার পোশাকে সুবিধা নিয়ে হাদিসের মনমাতানো ব্যাখ্যা দিয়ে তার ভক্তকুলের মনোরঞ্জন করে গেলেন তা এই রিবার্টাল সিরিজে ধরে ধরে দেখাবো ডিবেটে দেখিয়ে কোনো লাভ হতো না ডিবেটে তিনি যদি তাব্বাতিয়াদা আবি লাহাব অর্থাৎ যারা হাদিস মানে না তারা আবু লাহাব বলে দিতেন তার দলের লোকেরা তাকে বিরাট যুক্তি বলে মনে করত তারা তো যুক্তি বোঝে না তাদের কিছু একটা বললেই হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আমি হোয়াইট খেলতে যাব যারা মনোযোগ দিয়ে ডিবেটটা শুনেছেন তারা জানেন শেখ আবদুল্লাহ আমার কোনো কথাই মনোযোগ দিয়ে শুনেননি আমার অবস্থান কি প্রশ্ন কি সেসবের ধারে কাছে না গিয়ে তিনি খতম তারাবি পড়ানোর মতো এক পারা কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন যার সাথে আলোচ্যসূচির কোনো সম্পর্কই নেই তাতে ওনার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভক্তদের গর্ভে পেট ফুললেও সেসবের কোনো জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করিনি কেন করিনি তাও বলেছি দ্য মোমেন্ট ইউ ডিবেট ইউর অপোনেন্ট ইউ ক্রিয়েট অ্যান ইম্প্রেশন দ্যাট হ্যাভ দেমেট আর্গুমেন্টস আমি বারবার আমার প্রশ্নের উত্তর চেয়েছি তিনি সেসবের কোনো উত্তর দিলেন না কারণ সেসবের উত্তর কারো কাছে নাই তবে তিনি হাদিসকে জাস্টিফাই করতে গিয়ে সীমা লঙ্ঘন করে কোরআনকে অথর্ব অচল প্রমাণের চেষ্টা এবং কোরআনের কিছু আয়াতের মার্কা তাফসির করলেন আমি তার প্রতিবাদ জানিয়েছি যদিও সঞ্চালক আমার অভিযোগ নাকচ করে দিয়েছেন আমি এক পর্যায়ে এও বলেছি যে আপনি আপনার অবস্থান পরিষ্কার করেন যে আপনি কি কোরআন মানেন ডিবেটটা যেহেতু রেকর্ডেড তাই কয়েকটি পর্বে সেসব নিয়ে আমি কথা বলবো তাড়াহুড়া করার কিছুই নেই তৃতীয়ত শাহক আবদুল্লাহ সালাফি ও আহলে হাদিস আন্দোলনের সাথে যুক্ত এবং তাদের বিভিন্ন অনলাইন গ্রুপে আগে থেকেই ব্যাপক প্রচারণা চালানো হয় সায়কের পরামর্শকদের রুচি ও মানসিকতা আগাম ধারণা ছিল ডিবেটের প্রচারপত্রে আমার ছবি থাকায় ফেসবুক নোটিফিকেশন এবং গুগল অ্যালার্ট থেকেই জানি কারা কোথায় কি ক্যাপশন দিয়ে তা শেয়ার করছে লাইভে তাদের লোকজন এমনভাবে কমেন্ট করবে সেটাও বেশ প্রত্যাশিত ছিল মিস্টার আব্দুল্লাহ কিছুটা আক্রমণাত্মক সঞ্চালক কিছুটা তার পক্ষ নিয়েছেন কারণ দর্শক চাহিদা সাগর ভাই তো দূরে থাক আমার ঘনিষ্ঠ কেউ কমেন্ট করার সাহস পায়নি লাইভ চলাকালে আমিও জানি এই কমেন্ট সন্ত্রাসীরা আলোচনার কিছু শুনবেই না বুঝা তো পরের কথা তাদের জন্য আমি কথা বলিও না আমি জানি এক মিলিয়ন শ্রোতার মধ্যে হাজারখানেক মানুষ আছে যারা চিন্তা করতে সক্ষম আমি এক হাজার শ্রোতার উদ্দেশ্যে কথা বলেছি কে পক্ষে কে বিপক্ষে তা বিবেচনাই নেই চতুর্থত চতুর্থত ধর্মনীয় বিতর্ক ফলাফলহীন একটা বিতর্ক দিন শেষে যে যার অবস্থানেই অনর ধর্মীয় বিতর্কের পক্ষেই আমি নই তবে এই আলোচনা কোনো বিতর্ক নয় বিতর্কে নিরপেক্ষ অভিজ্ঞ বিচারক মণ্ডলী থাকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ সঞ্চালক থাকেন তারপরও ধর্মীয় বিষয়ে আলোচনা বা বিতর্কের ক্ষেত্রে কোরআনের মূলনীতি হচ্ছে বিল্লাতি তুমি প্রজ্ঞা ও উত্তম কথার দ্বারা মানুষকে তোমার রবের পথে ডাকো এবং সুন্দর পন্থায় তাদের সাথে বিতর্ক করো আমি ধর্মীয় বিতর্কে অশালীন আক্রমণের সমালোচনাই করি ভিন্ন মতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের বিপক্ষেই আমি ভোকাল তো আমার নিজের বেলাতেও তো এটা প্রযোজ্য নাকি আমাদের উদ্দেশ্য হতে হবে সত্যটা জানা নিজের জানাটাকে সত্য প্রমাণ করা নয় আমি আমার নিয়মিত শ্রোতা বা পাঠকদের জন্য এই প্রশ্নগুলোর জবাব চেয়েছি কারণ তাদের ধারণা আমার বই বা ভিডিওতে আমি একতরফা বলি কোনো একজন এক্সপার্ট হয়তো আমার প্রশ্নগুলোর উত্তর বা কাউন্টার দিতে পারবে এক্সপার্ট কি উত্তর দিলেন তার টার্ন বাই টার্ন পর্যালোচনা আমি এই সিরিজে দেখাবো এই রিবার্টাল সিরিজের ভিডিওগুলো থেকে আপনি সংশ্লিষ্ট বিষয়ে আরও স্বচ্ছ ধারণা পাবেন এবারে বলি জনাব আব্দুল্লার সাথে বিতর্কের কারণ আমার সাথে বিতর্কের জন্য ফেজ দ্য পিপলের কাছে বেশ কিছু নামের প্রস্তাব ছিল তবে অনেকেই গলাবাজি ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কিছুই জানেন না তারা যে কিছু জানে না তা তাদের ভক্তকুলও জানে না তাদের সাথে বসলে আলোচনা কিছুই হতো না দুই তিনের ঝগড়া হতো আমি আহলে হাদিসের কয়েকজন ডিসেন্ট স্কলারের নাম প্রস্তাব করেছি যারা তথ্য উপাত্ত ও যুক্তিভিত্তিক আলোচনা করতে পারবে তার মধ্যে শায়ক আবদুল্লার নাম প্রথমে রেখেছি কারণ আমরা হাদিস মানতে বাধ্য এ শিরোনামে তার একটা বই আছে হাদিস মানার এর দশ ভাগের এক ভাগ তথ্য জাতীয় আন্তর্জাতিক আর কোনো স্কলারের কাছে নাই কারণ বড় বড় অনেক স্কলারের ভিডিও অনেকেই আমাকে এর আগে পাঠিয়েছেন তাদের পুঁজি আমার জানা আছে ওনাদের অন্যান্য বিষয়ে জানা থাকতে পারে কিন্তু এই বিষয়ে বিশ মিনিটও তারা আলোচনা করতে পারবে না শায়াক আবদুল্লার বইও আমি পড়েছি বছরখানেক আগে সেসব যুক্তিও খণ্ডন করেছি আমার বিভিন্ন ভিডিওতে এ কারণেই হয়তো তার বইয়ের অনেক প্রশ্ন তিনি ডিবেটে করেননি কারণ তিনি জানেন সেগুলোর উত্তম জবাব আমার কাছে আছে বিতর্কের বিষয়বস্তু ও নিয়ম সম্পর্কেও বলি আমাদের আলোচনার জন্য তিনটে নির্ধারিত প্রশ্ন ছিল যাতে পনেরো পনেরো মিনিট করে আলোচনা করব। ডিবেট শুরুর আগ পর্যন্ত সাগর ভাইয়ের সাথে আমার এমন কথাই হয়েছে আমাকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হলেও আব্দুল্লা সাহেবকে কোনো টপিক বলে দেওয়া হয়নি খেয়াল করবেন যে তাকে কেবল বলা হয়েছে আপনি পনেরো মিনিট বলবেন হয়তো এই বিষয়গুলোতে কথা বলতে তিনি আগ্রহী বা প্রস্তুত ছিলেন না বা তিনি ভেবেছেন তার আলোচনার সূত্র ধরে আমি তাকে পেঁচিয়ে ফেলবো তার ফেসবুক পেজে তিনি তেমনটাই বলেছেন যে এসব বিষয়ে আলোচনা করলে আলোচনার মোড় ঘুরে যেত এটাকে তিনি আমার কৌশল বলেও বিবেচনা করেছেন প্রথম আলোচ্য বিষয় ছিল আমার জন্য প্রশ্ন ধর্ম নিয়ে আপনার বক্তব্য অনেকেই সমর্থন করছেন আবার অনেকেই আপনাকে কাফেরও বলছেন কি বলবেন এক্ষেত্রে আবদুল্লা ভাইয়ের জন্য প্রস্তাবিত প্রশ্ন ছিল শিরেখ বেদাত ও সহি আকিদার নামে অনেক আলেম ওলামাকেও দালাল বা পথভ্রষ্ট বলা হচ্ছে আলে হাদিসদের অনেকে গালাগাল করে কিভাবে দেখছেন উদ্দেশ্য ছিল আমরা দুজনে পজিটিভ একটা আলোচনা করব পরমত সহিষ্ণুতা ভিন্নমতের মতের প্রতি শ্রদ্ধাবোধ বিষয় ইসলামের উদার দৃষ্টিভঙ্গি তুলে ধরব আমি সে অনুযায়ী আলোচনা করলেও তিনি উল্টা পথে হাঁটলেন আজকের এই পর্বে আমি এই অংশটুকু রিভার্টাল দিব মনোযোগ দিয়ে লাইভের আলোচনাটুকু শুনবেন প্রশ্নের সাথে উত্তর মিলিয়ে নেবেন আশা করি এখান থেকে কোরআনের সরল পথ ও কথিত হাদিসের গোলকধাঁধা সম্পর্কে ধারণা পাবেন ওনার জন্য নির্ধারিত প্রশ্নে উনি কেন কোনো কথা বলেননি তা উনি ভালো জানেন বিতর্কের অংশটুকু দেখার পর বিভিন্ন ফুটেজ সহ আলোচনা করে দেখাবো আমরা যে উল্টা পথে হাঁটি দিয়ে শেষ পর্যন্ত মনোযোগ দেখবেন কারণ এই চোরাবালিতে আটকা পড়লে আপনি দুনিয়া আখেরা দুই হারাবেন চলুন প্রথমে আমি সজল আপনার কাছেই আমি যাচ্ছি এবং আপনাকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি অনেকেই অনেকেই ভাবে আপনি একজন নাস্তিক আসলে ঘটনাটা কি আপনার অবস্থানটা কি সেটা একটু জি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে শুনছেন এবং ধন্যবাদ ফেজ দ্য বিপক্ষ কে ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে আমি আবদুল্লাহ ভাইয়ের আলোচনা শুনি এবং খুব পছন্দ করি আহ ভেট টিস এন্ড পাবলিক স্পিকার এন্ড আই হাই রেসপেক্ট হিস স্কলারশিপ এন্ড হাদিস তিনি মদিন ইউনিভার্সিটিতে পড়েছেন তিনি দেওবন্দে পড়েছেন এবং হাদিস ওনার বেশ কিছু প্রকাশনাও আছে সো আই যে আজকের এই আলোচনা থেকে যে প্রশ্নগুলো উঠে আসবে এগুলোর বেস্ট পসিবল অ্যান্সার আমরা আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে পাব এবং দর্শকদের মধ্যে যারা আহ্বানী মহাম্যাডানের খেলা দেখার প্ল্যান করে এসেছেন আমি বলবো যে ভাই কোন লাভ নেই একটা ডিবেট থেকে একটা বিতর্কে কে ভালো বিতর্কিক বা কে বেশি জানেন এটা শুধু নির্ধারিত হয় নাথিং সো এই আলোচনা থেকে আমরা যদি নতুন কিছু উপলব্ধি নতুন কিছু প্রশ্ন সেসবের উত্তর যদি জেনে নিতে পারি সেটা আমাদের কাজে লাগবে কারণ এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আপনার সামনে আসবে এই প্রশ্নগুলোর বেটার অ্যান্সার জানা আপনার দরকার হবে তো উইথ দ্যাট ডেংসেট আমি সাগর ভাইয়ের প্রশ্নে ফিরি জি ধর্ম নিয়ে আলোচনা শুরুর পর থেকে অনেকেই আমাকে কাফের নাস্তিক মুনকারিনে হাদিস আহলে কোরআন মুতাজিলা ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছেন যদিও এর অনেকগুলো টার্ম আমি নিজেই এর আগে শুনিনি তো আমি তিনটা পয়েন্টে এ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম আমাকে যারা কাফের মনে করেন তারা কারা যেমন ধরেন আহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিয়া বা কাদিয়ানি তারা যদি আমাকে কাফের মনে করেন হুইচ ইজ ভেরি রিজনেবল কারণ তাদের বিশ্বাসের সাথে আমার বিশ্বাসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে আর আরেকটা গ্রুপ আছে এরা আসলে কার্যত কোরআন মানে না এরা মুন কারিনের কোরআন এরা কেবল হাদিস মানে তো এছাড়া আরেকটা দল আছে তারা আসলে কোরআন হাদিসের কিছুই জানে না তারা কিছু গালি জানে জানে আমি এদেরকে বলি আহলে আবু জেহেল এরাও যদি আমাকে কাফের মনে করে হুইচ ইজ দ্বিতীয় যে পয়েন্টটা আমি যাচ্ছি সেটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং দেখেন ডেভিড বার্লোর একটা কমিউনিকেশন মডেল এটা মাস কমিউনিকেশনের একটা মডেল যে একজন বক্তা কথা বলেন তার চিন্তা জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে আবার সেই বক্তব্যকে একজন শ্রোতা বুঝবেন তার চিন্তা জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সুতরাং এখানে ভুল বোঝাবুঝির কিন্তু একটা স্পেস আছে এখন যারা আমার নিয়মিত শ্রোতা বা নিয়মিত পাঠক তারা জানেন আমি কি বলছি কেন বলছি যারা বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে বা অন্য কারো কাছ থেকে কিছু একটা শুনেছেন তারা হয়তো নিজের মতো করে কিছু একটা বুঝে নিয়েছেন এখন সেটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে তা তো আমি ঠিক করতে পারবো না কন্ট্রোল করতে পারবো না আমি শুধু এটুকু অনুরোধ করবো যে হ্যাঁ আমার বিষয়ে যদি আগ্রহ থাকে বা এই বিষয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিক ভাবে সাজানো আছে আর আমার একটা বই বেরিয়েছে বিষয়ে রিলিজিয়াস বইটা আপনারা কালেক্ট করে পড়তে পারেন এ আর যদি বিষয়ে এ আগ্রহ না থাকে জাস্ট মুভ অন নো বিগ ডিল আমার সম্পর্কে আপনাকে দুনিয়া আখেরাতে কোথাও কেউ কিছু জিজ্ঞেস করবে না আপনাকে আপনার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে এবারে আমি যাচ্ছি হচ্ছে তৃতীয় পয়েন্টে এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইন্ডসেট আমরা কে কি দেখবো সেটা নির্ভর করে আমরা কিভাবে দেখবো বা কোন জায়গা থেকে দেখবো যেমন এখন নিউ ইয়র্কে হচ্ছে ভর দুপুর আবার ঢাকায় এখন মধ্যরাত তো এখন দিন না রাত এটা নির্ভর করে আপনি কোথায় আছেন তার উপর এখন আমরা যদি আজকে সারাদিনও ঝগড়া করি আপনি বলবেন রাত আমি বলবো দিন কথা কিন্তু দুইটাই ঠিক কারণ দুজন দুই জায়গা থেকে কথা বলতেছি সো আমাদের মাইন্ডসেট এখন দেখেন এই যে আরেকজনকে কাফের আরেকজনকে নাস্তিক বেদাতি বা কুফুরি আকিদা প্রমাণে আমাদের যে তৎপরতা এটা আমাদের একটা জাতীয় সমস্যা কিন্তু দেখুন আরেকজন নাস্তিক হলো আপনার অসুবিধা কি আপনার বরং সুবিধা আপনি ঘটক আপনি অবিবাহিত কাউকে দেখলে খুশি হবেন যে কাস্টমার পাইলাম তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এই মাইন্ডসেট থেকে আর হতে পারি না হ্যাঁ এই যে আরেকজনকে নাস্তিক বলা তারপরে হচ্ছে আমরা ইমিডিয়েটলি হিন্দুদের পিছনে লাগবো ইহুদি খ্রিস্টান তারপর হচ্ছে আমরা এই অমুকে বেদাতি অমুকে রাখিদের সহি না ইত্যাদি ইত্যাদি সো এটা আমরা একটা রং মাইন্ডসেট মানে যে বিভিন্ন রকমের দলীয় ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আসলে আমরা বাদুরের মতো উল্টা ঝুলে আসি যে কারণে সোজা কথা আমাদের কাছে উল্টা মনে হয় তো আমি আজকে একটা বড় অঙ্ক সলভ করে দিই তাহলে হয়তো ভিতরের যে ছোট ছোট পার্ট গুলো সেগুলো আমাদের কাছে আরো পরিষ্কার হবে ফর এক্সাম্পল ইহুদি খ্রিস্টানদের অঙ্কটা আমি একটু সলভ করি দেখুন আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যে এটা এবং নম্বর একই কথাই বলা আছে নিশ্চয়ই ইহুদি খ্রিস্টান সাবেন যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা পুরস্কৃত হবে বা জানাতে যাবে এই অনেকে হইচই শুরু করলেন যে না না ইহুদি খ্রিস্টানরা জানাতে যাবে এটা কিভাবে সম্ভব হ্যাঁ অনেক সাহেব রিভার্টাল দিলেন যে না এটা আমাদের নবী আসার আগে ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে এখনকার ইহুদি খ্রিস্টানরা বেশিরভাগই নাস্তিক তারা আল্লাহ বিশ্বাস করে না পরকালও বিশ্বাস করে না তারা ওজায়েরকে আল্লাহর পুত্র মনে করে মাসিক আল্লাহর পুত্র মনে করে সো তারা তারা না তারা আমাদের পিতা বিশ্বাস করে না ইত্যাদি ইত্যাদি দেখুন এখন এই কথাগুলো সত্যি কিন্তু আরো কিছু আয়াত আছে কোরআনে যেগুলো আমরা বলি না কারণ এগুলো আমাদের মাঝহের সাথে যায় না আমি এরকম সিন্ধু কেতলা কয়েকটা আয়াত আজকে বলবো সুরা আল ইমরান আয়াত একশো থেকে একশো আমি একদম সরল বাংলায় পড়ে যাচ্ছি পরিষ্কার বুঝবেন দেখেন আল্লাহ এখন ইহুদি বিশ্বাস করে তো আমার পক্ষে না তাহু করে দেখিনি বিশ্বাসের আল্লাহ আল্লাহ কি বলতেছে শুনে তারা সকলে সমান নয় সুরালের একশো তেরো থেকে একশো পনেরো কিতাবদের মধ্যে কিছু লোক সত্য প্রতিষ্ঠিত রয়েছে যারা গভীর রাত পর্যন্ত আল্লাহর আয়াত সমূহ পাঠ করে এবং সাজদা করে তারা আল্লাহ আখেরাতে বিশ্বাস করে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং সৎ কাজ তৎপর থাকে এবং তারাই এই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আর উত্তম কাজের যা কিছু তারা করে তা থেকে তাদেরকে কখনোই বঞ্চিত করা হবে না আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সবিশেষ অবগত দেখেন সুরাল ইমরানের একশো নিরানব্বই নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে এরূপ লোক রয়েছে যারা আল্লাহর প্রতি ইমান আনে এবং তোমাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে মানে আমাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে এবং যা তাদের উপর অবতীর্ণ হয়েছিল তৎ বিষয়ে বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহর সম্মুখে বিনয় আবনত থাকে অল্প মূল্যে আল্লাহর আয়াত সমূহ বিক্রি করে না তাদেরই জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান নিশ্চয়ই আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী তাহলে দেখেন যাকে আপনি আল্লাহর অলি মনে করতেছেন সে হয়তো ভিতরে খালি কিন্তু যাকে আপনি ইহুদি খ্রিস্টান বলে গাল দিচ্ছেন আল্লাহর খাতায় এসে মোত্তাকি আল্লাহর খাতায় এসে সৎকর্মশীল এবং আল্লাহ তাকে জান্নাতের ওয়াদা দিয়েছে এজন্যই কাজী নজরুল ইসলাম বলেছেন কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারেছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন তাহলে আমরা জানি না কে আসলে কি কি উদ্দেশ্যে বলতেছে সে উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন তাহলে কাউকেই আমরা অনুমানের উপরে বলতে পারি না যে ও মুখের আকিদা সহি না তাই না একজন মুফাসির কোরআনের এর আকিদা নিয়ে যদি প্রশ্ন উঠে তো ওনার কষ্ট করে মুফাসির কোরআন হওয়া দরকার কি ছিল উনি নাস্তিক থাকলেই তো পারতেন তাই না কারণ আপনি যদি নাস্তিক কোটায় দোজখে যান আর আকিদা কোটায় দোজখে যান তো দুজক তো দুজকই আপনি পুকুরে ডুবে মরল যে আটলান্টিকে ডুবে মরল তা তাই না এই মূল কথাটা হচ্ছে যেটা সেটা হলো এই যে ইহুদি খ্রিস্টান শিয়া সুন্নি সালাফি হানাফি এগুলো কিন্তু আমাদের নিজেদের দেয়া নাম আল্লাহ দেয়া নাম না এগুলো হুয়া সাম্মা কুমল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এই কিতাবে এবং পূর্ববর্তী সকল কিতাবে তার মানে সকল ধর্মাবলম্বীকে আল্লাহ এক নামে চিনেছেন এক নামে ডেকেছেন সেটা হচ্ছে মুসলিম মানে যারা আল্লাহর কমান্ড এবং প্রহেবিশন মানে তারা হচ্ছে মুসলিম এজন্য আল্লাহ কোরআন কোন গোষ্ঠীর জন্য নাজিল করেননি উনি সমগ্র মানব জাতির জন্য নাজিল করেছেন ওয়ামা আর বলতেছে যে হে নবী আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অধিকাংশ মানুষ কেন জানে না কারণ অধিকাংশ মানুষ জানলে হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হয়ে যাবে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো এই যে মানুষকে যদি আমরা মানুষ হিসাবে মূল্যায়ন করতে পারি তাহলে আপনি দেখবেন ধর্মটা অনেক সহজ তাহলে দেখবেন আমাদের মধ্যে মতপার্থক্য খুব সামান্য এমনকি আস্তিক নাস্তিকের মধ্যে দ্বন্দ্ব কিন্তু খুব কম পার্থক্য কিন্তু খুব কম দূরত্ব কিন্তু খুব কম তো প্রথমত এই জন্যই আমি বললাম যে আমি কাউকেই কারো ব্যাপারেই না আমি কিভাবে বলবো যে আরেকজনের রাখিদের সহি না কারণ উনি কি উদ্দেশ্যে কি মনে করে সেটা করেছেন সেটা তো আমি জানি না ওনার ভুল হতে পারে কিন্তু ওনার যে ভুল হচ্ছে সেটা তো আল্লাহ ভালো জানেন আমি যদি জঙ্গলে হারিয়ে যাই আমি যদি উত্তর দিক কেবলা মনে করি আমি কিন্তু ওই দিকে ফিরে নামাজ পড়লেও আমার নামাজ কবুল হবে কারণ আমি যে ভুল বুঝছি এটা তো আল্লাহ জানে এখন আমি কি হয়তো আমার বলায় ভুল থাকতে পারে কিন্তু আমার ভুলটা তো কে জানে আল্লাহ জানে আমি কি উদ্দেশ্যে বলতেছি সেটা তো আল্লাহ জানে তো আমার যে ভুল হচ্ছে সেটা আল্লাহ ভালো করে জানে বা আরেকজন কি মনে করতে কি মনে করি কি বলতেছে সেটা কিন্তু আল্লাহ ভালো জানে এজন্য কাউকেই আমরা এই জাতীয় মন্তব্য করবো না কারোর ব্যাপারে এই জাতীয় মন্তব্য কথা দূরের কথা এই জাতীয় ধারণাও রাখবো না কারো ব্যাপারেই না আমরা হয়তো বলতে পারি যে না এটার এই অর্থ হতে পারে তবে অন্য অর্থ হতে পারে এটার ভিন্ন একটা মিনিং ও দাঁড়াতে পারে আমি এমনটা বুঝছি আমি এমনটা বলছি দ্যাটস ইট থ্যাংক ইউ জি আহ ধন্যবাদ আপনাকে সদস্য আসুন আহ প্লিজ আব্দুল্লাহ বিন আবদুর রাজাক আপনি বলবেন তারপর পনেরো মিনিট সালাম আলাইকুম রাসাদ্লাহ রাগাত আলহামদুলিল্লাহ দাস সালাত হোয়াসাল্লাহ আল্লাহ আল্লাহ্লাম ভাই বাদা ধন্যবাদ সাইফুল সাগর ভাইকে এবং আমি আরো স্বাগতম জানাই ভাই সজল রোশন আজকের এই অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য এবং ব্যবস্থা করার জন্য সাইফুল সাগর ভাইকে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মনোযোগ দিয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমত হাদিস বিষয়ে এখন পর্যন্ত সজল রোশন ভাই কিছু স্পষ্ট করেননি তার পনেরো মিনিটের আলোচনায় তবে তিনি আহলুল কিতাবদের বিষয়ে দুটি আয়াত পাঠ করেছেন আমি শুরুতে একটা বিষয় বলিনি এবং লাস্ট পর্যন্ত এই বিষয়টা প্রায়োগিক থাকবে সেটা হচ্ছে যাদের মধ্যে হাদিস নিয়ে সন্দেহ বা সমস্যা তৈরি হয় তাদের বিষয়ে আমার যতটুকু পড়াশোনা এবং গবেষণা সেখানে আমি দুটো বিষয় দেখছি একটা হচ্ছে হাদিস সম্পর্কে জ্ঞানের এবং নাচ জানার অভাব আর একটা হচ্ছে কোরআনের একটা আয়াতকে নিজের মতো উঠিয়ে আর আয়াতের সাথে নিজের মতো ইচ্ছা করে লাগিয়ে দেওয়া এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে আয়াতগুলোর শাব্দিক অনুবাদ করা এবং পারিভাষিক অনুবাদকে এড়িয়ে যাওয়া তো এই দুইটা কথা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে যে আয়াতকে নিজের ইচ্ছা মতো চয়ন করবে এবং সেই ইচ্ছাকৃত চয়নকৃত আয়াতকে আবার ইচ্ছামতো মতো আয়াতের সাথে লাগিয়ে নতুন একটা অর্থ সৃষ্টি করার চেষ্টা করবে যদিও আয়াতগুলো কোরআনে এভাবে আসেনি ওকে হাদিস সম্পর্কে জ্ঞানের অভাব কোরানের একটি আয়াতকে নিজের মতো উঠিয়ে অন্য একটি আয়াতের সাথে নিজের মতো লাগিয়ে দেয়া আয়াতগুলোর শাব্দিক অনুবাদ করা পারিভাষিক অনুবাদ না করা এ কথাগুলো মাথায় রাখবেন এজন্যই আমি বলি আপনি নিজে কোরআন পড়ুন বুঝে পড়ুন এগুলো মুখাস্ত কথা যে কারো বেলাতেই প্রযোজ্য এবং কোরআন হাদিস না জানা সমর্থকদের হাততালি পাওয়ার জন্য যে কোনো বিতর্কেই ব্যবহার করতে পারবেন এগুলো বরং ধর্মের যোদ্দারদের বেলাতেই বেশি প্রযোজ্য পারিভাসিক অর্থের নামে তাদের নিজেদের মতামতকে দিচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এর অর্থ হচ্ছে আল্লাহ আনুগত্য অতপর বোখারি শরীফে যেহেতু কোরআনের ব্যাখ্যাতে তাই কোরআনের আর দরকার নেই হাদিস সম্পর্কে তখনও পর্যন্ত আমি কিছুই বলিনি উনি হাদিস বিষয়ে আমার জ্ঞান কিভাবে পরিমাপ করলেন মুনকারিনে হাদিসদের নিয়ে গবেষণা করে তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন ধর্মীয় উগ্রবাদ নিয়ে আমার গবেষণা থেকে দেখেছি আল কায়দা সহ বেশিরভাগ সন্ত্রাসী গোষ্ঠী সালাফে মতবাদে বিশ্বাসী এখন আমি যদি বারবার আল কায়দার উদাহরণ টেনে ওনাকে সন্ত্রাসী প্রমাণের চেষ্টা করি তার আচরণ করা হতো বেশিরভাগ সালাফি আল কায়দা বা যে কোনো ধরনের সন্ত্রাস বা উগ্রবাদের বিরোধী ধর্মীয় সন্ত্রাস দমনে সৌদি সরকারের ভূমিকাও প্রশংসার দাবি রাখে ওসাম লাদেনের কর্মকাণ্ডের জন্য তার ছেলে মেয়েদেরকেও দায়ী করা যাবে না কোরআনের একটি আয়াতকে উঠিয়ে নিজের মতো অন্য একটি আয়াতের সাথে নিজের মতো লাগিয়ে দেয় এখানে সঞ্চালক হিসাবে কোনো অভিজ্ঞ আলেন থাকলে তাকে থামিয়ে যে না তিনি একটি আয়াতকে নিজের মতো উঠিয়ে অন্য আয়াতের সাথে মিলিয়ে দেননি এবং পছন্দ মতো শাব্দিক অনুবাদও করেননি স্বীকৃত অনুবাদই পড়েছেন খুবই প্রাসঙ্গিক এবং পরিষ্কার আয়াত এর বিপরীত আয়াতগুলো আমি উল্লেখ করেছি যে হ্যাঁ কোরআনে আহলে কিতাবদেরকে কাফেরও বলা হয়েছে মহাজির আনসারদের উপর আল্লাহ সন্তুষ্ট এটা যেমন বলা আছে মদিনাবাসীদের মধ্যে যে মুনাফিক আছে তাও কোরআনে বলা আছে আমি বলেছি যে সিন্ধুকে তোলা কিছু আয়াত আমি বলবো যেগুলো আগে শুনেননি কোরআনের এই আয়াতগুলো তো আমি বানাইনি অনেকের কাছে মনে হতে পারে এগুলো মনে হয় আমেরিকার কোরআনে আছে আপনার বাড়ির কোরআন খুলে মিলিয়ে দেখুন সেটা আবার আমেরিকার কোরআন কিনা এগুলো কোরআনের আয়াত আপনি তো এই আয়াতগুলো অস্বীকার করতে পারবেন না তো আহরুল কিতাবদের নিয়ে তিনি এর তার বিভিন্ন বক্তব্য এবং বই বলেছেন যে এবং তা তিনি ক্লিয়ার না করলো আমি তার বই থেকে পড়ে যতটুকু বুঝেছি যে তিনি এটা বুঝাতে চান যে আহুল কিতাবরা রাসুল সাল্ল আলী ওয়াসাল্লামের প্রতি ঈমান নামলেও আনলেও জান্নাতে যাবে এটা উনি আহ বুঝানোর চেষ্টা করে জি আমি ক্লিয়ার না হলে উনি নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন যে আমি এটা বুঝাতে চাই এরকম নিজ দায়িত্ব বুঝে নিয়েই আমরা দুনিয়ার সবাইকে কাফের প্রমাণ করি আমি কি বুঝাতে চাই তাতে কিছু যায় আসে না আমি তো আর বেহেস্তের দারোয়ান না যে আমি ডিসাইড করবো কে বেহেসতে যাবে কে যাবে না আমাদের বুঝতে হবে যে আল্লাহ কি বুঝাতে চান আমার বইতে আমি পরিষ্কার বলেছি তাওরাত ইঞ্জিলে হজরত মোহাম্মদ সাল্লা আলাহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে প্রকৃত ইহুদি খ্রিস্টানরা তা বিশ্বাস করে আর যারা কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করে তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অবিশ্বাস করবে কিভাবে কোরআন তো নবীজির বায়োগ্রাফি নামে আজ তো সুরেই আছে আমেরিকার প্রেসিডেন্ট সিনেটররা নবীজিকে কোর্ট করলে প্রফিট বলে আর আল্লাহ তাদের জান্নাতের ওয়াদা দিয়েছে তার অর্থ তারা প্রয়োজনীয় সব শর্তই পূরণ করেছে কিন্তু আপনি কথিত পারিভাষিক অর্থের নামে উল্টো অর্থ করতেই তৎপর কিন্তু দিন শেষে কাফের প্রমাণ করার এই তৎপরতা কোথায় গিয়ে থামে দেখতে থাকুন তো এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উনি যে একটা লাস্টে পাঠ করলেন ও এক মধ্যেও আছে যেটা উনিশ আল ইমরানের একশো নিরানব্বই নম্বরে পাট করলেন ওয়াইমিন আলীল গিতাব লামা ইউ মনু বিল্লাহ হোমা উম সিলা ইলাইকুম ওমা উম সিলা ইলাইকুম হাশিরিন আলিল্লাহ এখানেও আল্লাহ বলেছেন অমা উম সিলা ইলাই এবং আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার ওপর বিশ্বাস স্থাপন করে তো যখনই কেউ কোরআন এর উপর বিশ্বাস স্থাপন করবে তখন অটোমেটিক আলীকোসাল্লাম এর প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি এবং লাজেম হয়ে দাঁড়াবে যে যেহেতু তারা কোরআনকে যদি বিশ্বাস করে তাহলে অটোমেটিকালি কিন্তু নবীকে বিশ্বাস করা হচ্ছে কারণ নবীকে বাদ দিয়ে তো আর কোরআনকে বিশ্বাস করার কোনো সুযোগ দেয় তাই না তো সেই অর্থেই আমরা ধরে নিয়েছি যে আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে তারা কোরআনে বিশ্বাস করে মানে তারা নবীকেও বিশ্বাস করে তারা কোয়ালিফাইড হ্যাঁ অবশ্যই ইহুদি খ্রিস্টানদের মধ্যে বেশিরভাগই নাস্তিকে কথা সত্যি কারণ আমি আমেরিকায় আছি আমি তো জানি যে বেশিরভাগই তারা নাস্তিক এটা নাইনটি নাইন বেলাতেই হয়তো প্রযোজ্য কিন্তু আমি বলতেছি যেটা সেটা হলো একজন তো থাকতে পারে আর রাসুল সাল আলী আসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপনের কথা আল্লাহ আলা বহু জায়গায় স্পষ্ট করেছেন যেমন সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে তিনি বলেছেন লাইসালবের রং তোয়াল্লুজু হকম কেবাল মাসির কোয়াল ولكن البر من امن بالله واليوم الاخر الملائكه والكتاب والنبيين আর সকল নবীর প্রতি যারা ঈমান আনয়ন করবে তথা যত নবী দুনিয়াতে প্রেরিত হয়েছে তাদের একজনকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না বহু জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলা যারা যুগে যুগে নবীদের অস্বীকার করেছে তাদের কথা তিনি কাফের হিসেবে উল্লেখ করেছেন যেমন তিনি বলেছেন কাযাবাত আদুনিল মুরসালিন আদ সম্প্রদায় তাদের নিকটে প্রেরিত নবীকে অস্বীকার করেছে কাযাবাত কওম নূহিনিল মুরসালিন এম নুহ সম্প্রদায়ে তাদের নিকটে প্রেরিত নবীকেও স্বীকার করেছে ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু লম্বা ইতিহাস টেনেছেন যে কিভাবে ঈসা তাদের নিকটে গেল ওয়া রাসূলুল্লাহ বনী ইসরাইলান নিকত জাইতুকুম বিআয়াতিন মির আমি আল্লাহর পক্ষ থেকে হে ইসরায়েল তোমাদের নিকটে এসেছি আমার এই 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 মুজেজা আছে এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন ওয়া মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়াল ইনজিল আর আমার সামনে যে তাওরাত انجিল তাওরাত আছে এই তাওরাতকে সত্যায়ন করার জন্য আমি এসেছি আমি তোমাদের জন্য হালালকে হারাম করব, এবং তোমাদের অথীতে যেগুলো হারাম ছিল সেগুলোকে হারাম করবো তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ বলছে ইসা যখন দেখলেন যে তার সম্প্রদায় তার কুফরি করতেছে তার প্রতি ইমান আনতেছে না তখন মান আনসার মানে কে আছে যে আমার প্রতি ইমান আনবে এবং আমার সহযোগিতা করবে তখন তার সাথে যারা হাওয়া ছিল তারা কি বললো

এটা এই কোরআনের সব আয়াতকে যদি আমরা একত্রিত করি তাহলে সেটা স্পষ্ট হয় আবার যে আহলুল কিতাবদের কথা উনি বললেন সেই আহলুল কিতাবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় কাফের বলেছেন যে লাকাদ কাফারাল লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল তারা কুফরি করেছে তারা কাফের হয়ে গেছে যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মাসীহ ইবনু মারইয়াম এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা থালিসা থালাসা তারা কুফরি করেছে যারা ত্রি ত্রি মতবাদছে এই ত্রিমতবাদে যারা বিশ্বাস করে তারা কুফরি করেছে তারা কাফের হয়ে গেছে এভাবে আল্লাহ সুবহান আহলু কিতাবদের অনেককেই আহ ইমান সঠিক না থাকার কারণে কাফের বলে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে সুতরাং মূল বিষয়টা আহলু কিতাব হওয়া নাই মূল বিষয়টা হচ্ছে যত নবীর আসল প্রেরিত হয়েছে সব নবীর আসলের প্রতি ইমান রাখতে হবে এবং যে যে কিতাব প্রেরিত হয়েছে সকল কিতাবের প্রতি ইমান রাখতে হবে এটা উনি এতক্ষণ যে আলোচনাটা করলেন সে আলোচনার প্রেক্ষিতে আমি কথা বললাম সকল নবীদের উপর শুধু বিশ্বাস করলেই হবে না সুরা বাকারা দুশো পঁচাশি কুল্লাহিহি লাহি প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেস্তাকুল কিতাবসমূহ রাসুলগণের উপর আমরা তার রাসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না এখানে একটা ক্লজ আছে লা লাফর রকু বাইনা আহাদিমিরসুলিহি আমরা তার রাসুলগণের কারো মধ্যে কোনো ফারাক বা তারতম্য করি না এটা ইমানের আয়াত এই যে আমরা বলি আমাদের নবী সকল নবীরাই আমাদের নবী এবং নবীরাই আমাদের জন্য রোল মডেল কোরআনের তিরিশ পাড়ার প্রায় এক পাড়া কেবল মুসা আলাহিসাল্লামের আলোচনা এক পাড়ার মতো ইব্রাহিম আলাইসাল্লামের আলোচনা কোরআন জুড়েই নবীদের জীবন ও কর্মেরই আলোচনা কিন্তু আমরা আগে নবী ভাগ করেছি তারপর দলে দলে ভাগ হয়েছি ঈসা আলাহ সাল্লাহ মুসা আলাহি সহ সকল নবীরাই আমাদের নবী কিন্তু আমরা যে সালাফিদের রোল মডেল বানিয়েছি তাদের কারো নাম ঠিকানা কোরআনে নেই নাই তাই নিজেদের সুবিধা পাল্টা পাল্টি গল্প ম্যানুফ্যাকচার করা হয় এবং এই ভুল পথে পথ হারিয়ে আমরা কোন অন্ধকারে তলিয়েছি দেখতে থাকুন যারা কোরআন মানবে হাদিস মানবে না তারা কাফের যারা শুধু কোরআন মানে হাদিস মানে তারা কাফের তারা সম্পূর্ণরূপে কাফের এদের ব্যাপারে আপনার আর কোনো কথা বলার দরকার নেই এরা কাফের কারণ আপনি জানেন যে কোরআন মাইলে নামাজ পড়া শুধু কোরআন মাইলে নামাজ পড়া যায় না চল আপ আপনি পড়বেন আপনি কোরআন একাডেমি লেখা আছে নাই কিন্তু হত্যা করার মশ্ন আলাদা হত্যা করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধান যদি কোনো দিন ত্যাগের কারণে ব্লাসকমি আইন না করেন তিনি গুণাগার হবেন দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো তাদেরকে দিন সম্পর্কে বোঝানো না বুঝলে তাদেরকে সাবধান করা তাদের সম্পর্কে মানুষ সাবধান করা এবং জায়গা জায়গায় তাদের সম্পর্কে সাবধান করা তাদের সাথে চলা বেসা চলাফেরা উঠা বসা থেকে মানুষকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে একঘরে করা তাদের সাথে কোনো রকমের লেনদেন না করা তাদের সম্পর্কে যে কোনো জায়গায় বলা এটা আপনার দায়িত্ব এবং এটা বলে আপনি সবের অধিকারী হবেন কোরআন মানলেও যদি কাফের হয় মৃত্যুদণ্ড হয় তবে কষ্ট করে কোরআন মানার দরকার কি যারা কোরআনও মানে না তাদের হত্যা করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানকে কে দিয়েছে দেশ দুনিয়া সমাজ সংসার সম্পর্কে ন্যূনতম ধারণাবিহীন এসব বিবেক বিবর্জিত ফাতুয়া ইসলামকে গেলার অযোগ্য ঠিক বানিয়েছে এই ডিবেটের তৃতীয় পর্বে আমি কোরআন এবং হাদিসের স্পষ্ট বর্ণনায় দেখিয়েছি যে কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ এবং একমাত্র অনুমোদিত বিধান শায়ক জাকারিয়া যে ফাতুয়া দিয়েছেন তার সপক্ষে তিনি কোরআন তো দূরের কথা হাদিসের কোনো রেফারেন্সও দেওয়ার প্রয়োজন মনে করেননি কারণ তার ফলোয়াররা তাকে আল্লাহ মনে করে নবীও মনে করে তিনি বলেছেন আর কোনো কথা নেই খোদ ইমাম বোখারি বা মুসলিমও এমন জঘন্য বক্তব্য দেয়নি হাদিস সংকলক ইমামরা বলেছেন তাদের সংগৃহীত হাদিস যদি কোরআনের বিপরীত যায় তবে তা বাতিল ফেরাউন বা আবু জেহেলের মতো স্পষ্ট খোদাদ্রোহী হলেই কেউ কথা বলতে পারে যে কেবল কোরআন মানলে সে কাফের আর ওসামা বিন লাদানের মতো উগ্রবাদী হলে কাউকে হাদিস না মানার জন্য হত্যার ফতোয়া দিতে পারে যারা কোরআনের দণ্ডবিধি মোতাবেক রায় আল্লাহ বলেছেন বলে তারা কাফের এটা আল্লাহর আয়াতে লোক মুখে শোনা হাদিস মানার অনুমতি দেওয়া হয়েছে আর শায়ক জাকারিয়াকে সব হাদিস মানেন সৌদি রাজদরবারের অনুমোদিত হাদিস ছাড়া তিনি মানেন না তর্কের খাতিরে আব্দুল্লাহ সাহেব এক পর্যায়ে দাবি করলেন যে তিনি শিয়াদের হাদিস মানেন কিন্তু শায়ক কি বলেন শিয়াদের সাথে বিবাহ জায়েজ হবে কি না ভাই শিয়াদের সাথে বিবাহ জায়েজ নেই কেন জায়েজ নেই বলি আপনাদেরকে শিয়ারা আমাদের থেকে আকিদা বিশ্বাসে এত খারাপ অবস্থা যদি তারা তাদের আকিদা বিশ্বাস প্রচার করতো তাহলে তারা কাফের বলা চাউ হয়েছিল না তারা প্রচার করে না গোপন করে রাখে তাদের তাকিয়া নীতি গ্রহণ করে মুনাফিক নীতি গ্রহণ করে হাদিসকে আমাদের একটা হাদিসে তারা গ্রহণ করে না তাদের নিজস্ব হাদিস মিথ্যা বানোয়াট হাদিসগুলি তারা গ্রহণ করে তিন নম্বর হচ্ছে আমাদের সাহবায়িকেরামকে তারা কাফের মনে এদের আর আমাদের হাদিসগুলোর ব্যাপারে তাদের মূল কথাই হচ্ছে একটা হাদিসে গ্রহণযোগ্য হয় না বোখারি মুসলিম আবুদিন আছে যত হাদিসের কিতাব আছে একটা তারা গ্রহণ করে তাদের কিতাব আছে হাদিসের নাম দিয়েছে আল কাফি তাদের নাম দিয়েছে আল ইস্তিম সার এগুলি তাদের কিতাবের নাম এগুলি থেকে তারা রসুল কাফি ওই জাতীয় বই থেকে তারা না এগুলি সবগুলি হচ্ছে মিথ্যা সার এগুলো সহি হাদিসের নাম গ্রন্ধও নাই সেগুলির মধ্যে এরা এদের সাথে আমাদের কোনোভাবেই কোনো মিল হতে পারে না এদের সাথে আমাদের বিয়ে সাদী কোনো কোনো সম্পর্ক রাখা যাবে না এদেরকে ভালোবাসা যাবে না এদেরকে ঘৃণা করতে হবে অন্তর থেকে মন থেকে এরা মুসলিম নয় মুসলিমের মধ্যে এরা একটি বিস্ফোরা এবং তারা ক্যান্সার মুসলিমদের মুসলিম কমিউনিটির জন্য তারা ক্যান্সার এদেরকে পৃথিবীর পৃথিবী থেকে এদেরকে নিচ্ছিন্ন করা একটি ইমানদারের দায়িত্ব এদেরকে পৃথিবীর পৃথিবী থেকে এদেরকে নিচ্ছিন্ন করা একটি ইমানদারের দায়িত্ব এদেরকে পৃথিবীর পৃথিবী থেকে এদেরকে নিচ্ছিন্ন করা একটি ইমানদারের দায়িত্ব শিয়ারা কাফের শিয়ারা তাদের আকিদা প্রচার করে না তবে উনি কিভাবে তাদের আকিদা জানলেন দুনিয়ার সব শিয়া এক্স রে করে দেখেছেন কোরআনে ইহুদি খ্রিস্টানদের সাথে বিয়ে বৈধ করা হয়েছে আর শিয়াদের সাথে বিয়ে জায়েজ নেই শিয়া শব্দের অর্থ দল শিয়া মানে আলীর দল বা শিয়া তো আলী হজরত আলী ও মুয়াবিয়া রদি আল্লাহ এবং তাদের বংশধরদের মধ্যে খেলাফত নিয়ে দ্বন্দ্বে যারা হজরত আলীর পক্ষ নেয় তারাই মূলত শিয়া আমাদের সুন্নিদের যেমন বোখারে মুসলিম সহ ছয়টি বিখ্যাত হাদিস গ্রন্থ আছে তাদের আল কাফি ইসতেফসার সহ পাঁচটি বিখ্যাত হাদিস গ্রন্থ আছে যাতে বাই তথা হজরত আলী ফাতেমা হাসান হুসাইন সহ নবীজি পরিবারের সদস্যদের বর্ণিত হাদিসের প্রাধান্য যে যে অভিযোগে সায়ক জাকারিয়া শিয়াদের কাফের বললেন একই অভিযোগে শিয়াদের কিছু হুজুর আছে সুন্নিদের কাফের প্রমাণে এবং তাদের মাথা কাটার ফতোয়া দেয় ব্যস্ত যেমন তারা আমাদের একটা হাদিসও মানে না তারা তাদের ইমামদের হাদিস মানে তারা আমাদের সাহাবীদের মুনাফিক মনে করে এ কথাগুলো আমাদের বেলাতেও সত্যি আমরা আমাদের ইমামদের হাদিসই মানি আমরাও তাদের হাদিস মানি না আপনি যে গড়ে সব শিয়াকে কাফের ফতুয়া দিলেন এর মধ্যে তো সাহাবী তাবিও আছে সালফে সালেহিনদের অর্ধেক তো হজরত আলী রেদিল্লা পক্ষে ছিলেন হজরত আলীর পক্ষে যারা ছিল সব কাফের নাকি প্রথমত শিয়াদের মধ্যে যেমন প্রান্তিক শ্রেণী আছে যারা বিষাদ ধর্মগ্রন্থ মনে করে আমাদের সুন্নিদের মধ্যে এমন শ্রেণী আছে যারা নিয়ামুল কোরআনকে কোরআন মনে করে শিয়াদের সম্পর্কে আগ্রহ থাকলে তাদের স্কলারদের কাছ থেকে শুনবেন তারা কি বিশ্বাস করে কেন করে আর আগ্রহ না থাকলে জাস্ট মুভ ওয়ান আপনাকে শিয়াদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হবে না আপনাকে আপনি কি বিশ্বাস করেন কেন করেন তা জিজ্ঞেস করা হবে উমাইয়াদের দমন নিপীড়নের মুখে হজরত আলী পক্ষে অনেক সাহাবিজ সুফিজমে ঝুঁকে পড়ে বর্তমানে বিভিন্ন সুফি তরিকাগুলো হযরত আলী দেলাতালানুর সমর্থক এ কারণে সুফি তরিকা দরগা মাজার মানে ওহাবিদের কাছে শেরক এছাড়া কথিত সহি আকিদার হাজারটা শর্ত তো আছেই মাওলানা রুমি ইমাম গজ্জা ওনার আকিদার পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি আমরা তো গোনাই পড়ি না তারপর প্রশ্ন করেছেন ইমাম গাজালির আহিয়া উলুম কি পড়া যাবে শেষ জীবনে এসে তিনি লিখেছেন আহিয়া উলুম এর আগে কিমিয়া শাহাদত লিখেছেন এটা পড়াই যাবে না কিমিয়া সাদ না হইয়া কিমিয়া কিমিয়া শাখা হওয়া উচিত মানে দুর্ভাগ্যের পরশমনি হওয়া উচিত সৌভাগ্যের না হয়ে তারপরে লিখেছেন শেষে তিনি আহিয়া উলুমুদ্দিন লিখেছেন এই সময় লেখার সময় তার কাছে হাদিসের ভান্ডার ছিল খুব কম এই জন্য তার দোষ দেয়নি আমরা যতটুকু তার জ্ঞান ছিল যতটুকু তিনি লিখেছেন কই ইমাম গাজালি আর কই পাতিলের তলি এসব কিছুর পর শুনেন আর কি কি কারণে আপনি কাফের এবং মৃত্যুদণ্ডের হুলিয়া নিয়ে ঘুরছেন নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায় একেবারেই পড়ে না কাফের কাফর ইজমা সবার মতেই কিন্তু যে ব্যক্তি পড়ে আর ছাড়ে এই ব্যাপারে আলমদের মধ্যে হয়েছে ইমাম আবুহানি রহমতুল্লাহ বলেন যে তাকে শেফা শেখ কোনো সন্দেহ নেই তবে তাকে ধরে রাখতে হবে জেলে জালে আটকে রাখতে হবে যতক্ষণ নামাজ পড়ে তখন তাকে ছাড়া যাবে না এর বিপরীতে তিন ইমাম তাকে কাফের বলেন ইমাম সাফরী এবং মালিক রহমতুল্লাহ আলী বলেন যে তাকে হাত দান কাফের হিসেবে হত্যা করা হবে আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে তাকে কুফরান মুরতাদ মুরতাদ হিসেবে তাকে হত্যা করা এটা হচ্ছে এখানে মৌলিক তিন মত কিন্তু কেউই তাকে ছেড়ে দিতে পারেনি নামাজ না পড়লে কাফের তাকে হত্যা করতে হবে এ বিষয়ে তিনি কোরআন হাদিসের কোনো রেফারেন্স দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি নিজেই কোরআন হাদিস কোরআন এবং হাদিসে এমন কথা নাই এগুলো ইমাম শাফি ইমাম হাম্বলের মতামত তার মানে আল্লাহ তার রাসুলের অনুমোদন ছাড়া ইমাম হাম্বলও মৃত্যুদণ্ডের বিধান দিতে পারবেন বাস্তবে ইমাম হাম্বল ইমাম সাফিও এমন মতামত দেননি এটা ইমাম ওসামা বিন লাদেনের ফাতুয়া যাই হোক যত ভিতরে যাবেন তত বিপদ বাড়বে নাস্তিক থাকলে সবচেয়ে নিরাপদ নাস্তিক অমুসলিমদের বিষয়ে হুজুরের কোনো অভিযোগ অনুযোগ নেই যারা নামাজই পড়ে না তাদের নিয়ে কিন্তু কেউ কথা বলে না নামাজ পড়তে গেলেই তার পিছে লাগবে আমিন জোরে বলবেন না আসতে আজানের মতো জোরে না ইকামতের মতো জোরে শব্দ মাপার যন্ত্র দিয়ে মাপবে ভলিউম ঠিক না থাকলে নামাজ হয়নি নামাজ কিভাবে পড়বেন হানাফি মাঝাব মোতাবেক পড়লে তো হবে না মাঝাব মানা বেদাত সব বেদাত জাহান নামে আমি এই সমস্ত বেদাতি আলেমদের লক্ষ্যকারী কথাগুলো বলছি না এদের যদি স্পেশালি আল্লাহ হেদায়েত দেন তো হেদায়ত পাবে না হলে আবু তালেবের মতোই মারা যাবে এরা এরা আবু জাহালের মতোই মারা যাবে এরা এরা উৎপার মতোই মারা যাবে এরা এরা ফেরাউনের মতোই মারা যাবে এরা এরা নমরুদের মতোই মারা যাবে এদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দিবেন আল্লাহ দোয়া করে আল্লাহ হেদায়াত দাও আর যদি না হেদায়াত পায় তাহলে ফেরাউন নমরুদের মতো এটা মারা যাবে যত বড় এক পাগড়ি হোক পাগড়ি যত বড়ই হোক আল খেলা যতই বড়ই হোক না কেন আমি এই সমস্ত পীরে মুগা ইবলিশ শয়তানের এজেন্ডের সম্পর্কে কথা বলবো না যারা তাদের অনুসরণ করে সাধারণ মানুষ তাদের বিবেকের কাছে প্রস্ত রেখে দেয় শুধু নামাজের জাল হাদিস নিয়ে উনি ডিকশনারি সাইজ একখানা বই লিখেছেন আমাদের দেশের মূলধারার মাদ্রাসাগুলোতে হানাফি মেজাহাবের বই পড়ানো হয় আমাদের বড় হুজুর মহাদেস হুজুররা হানাফি মেজাহাব মোতাবেক নামাজ পড়েছেন আমাদেরকেও সেভাবে শিখিয়েছেন এবং আমি হানাফি মেজাহাব মতোই নামাজ পড়ি তাতে কোনো সমস্যাই নেই কিন্তু মুজাফর সাহেব এসে বলে দিচ্ছেন এসব হাদিস জাল নামাজ পড়তে হবে নবীজি সাল্লা সাল্লাম যেভাবে পড়েছেন তো এতদিন আমাদের হুজুররা তাহলে আবু জেহেলের মতো নামাজ পড়েছে তাদের নামাজ হয় নাই নবীর হাদিস মানতে বাধ্য অতপর ওজাম্মেল মোজাম্মেল এসে বলে দিবেন যে এ হাদিস সহি হাদিস জাল কোরআনের কোন আর একটা জাল হাদিসের সালাত ও আমাদের নামাজ নামে একটি ভিডিও বানাবো তখন দেখবেন আমরা হাদিস অনুযায়ী নামাজ পড়ি না এ নিয়ে আমরা রাজনীতি রাজনীতি খেলি নামাজ না হলে সে কাফের আর কাফের পিছনে নামাজ পড়লে তো নামাজ হবে না সুতরাং আলাদা মসজিদ বানাও রাসুল সালাল্লাহ সাল্লামের নামাজ শিরোনামে নাসিরুদ্দিন আলবানি বই লিখেছেন কিন্তু এরপর ডক্টর গালিব শায়ক রেজাক নামাজ শিক্ষার বই লিখেছেন কেয়ামত পর্যন্ত নামাজ শেখানোই শেষ হবে না

এমন ভাবে হত্যা করবে আজ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে করে হয়েছে দেওয়া আজ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমলে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকা বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেলে একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসুল সাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসুল সাল্লাম হত্যা করতে বললেন এই কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুর খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল আব্দুর খুলনা রাহেমহল্লা এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে বিশ্বস্ত ভাবে দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসুল সাল্লাহ কি বলেছেন হত্যা করতে বলেছেন উল্লেখ্য বোখারে মুসলিমে এমন কোনো হাদিস নাই দেখুন আমেরিকায় জন হপকিন্স থেকে ডাক্তারি পড়লেও তাকে প্রতিটা মেডিকেল প্রেসক্রিপশনের জন্য দিয়ে করতে হবে প্রতিটা রোগের মেডিকেল হিস্ট্রি সংরক্ষিত কি ডায়াগনোসিসের ভিত্তিতে কি ওষুধ দিলেন তার সব নজরদারি গবেষণা নিয়মিত চলছে ঔষধ কোম্পানির কাছ থেকে বকশিস নিয়ে পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলে চাকরি তো যাবেই যেতে হবে যত বড় হোক না কেন। মুখে যা আসবে তা বলা বন্ধ করতে ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব নিতে হবে কারণ মানুষ ডাক্তারদের মতো এসব সায়কদের অন্ধ অনুসরণ করে তাবলিক জামাতের ফাজাইল আমলে অনেক জাল গল্প আছে কিন্তু সালাফি আহ হাদিসদের এমন জাল ফজিলতের গল্পে ওহাবি ধর্মীয় সৈরতন্ত্র এবং সালাফি উগ্রবাদের মিশ্রণ আছে এসব বিষয়ে সাবধান না থাকলে দুনিয়া আখারা দুই হারাবেন হাদিস মানার নামে দিন শেষে তাদেরকে খোদা না মানলে আপনি পূর্ণ ঈমানদার নন তাদের ব্যাখ্যা না মানলে আপনার আকিদা সহি নয় নেক্সট ইজ হোয়াট আপনি যদি দাড়ির উপর প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন আনিসমার্ট আনিসমার্ট লাগে দাড়ি রাখলে কেমন খেত খেত লাগে কেমন খারাপ খারাপ লাগে দাড়িকে নিয়ে যদি ঠাট্টা করেন বিদ্রুপ করেন যাররা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনি কাফের আমার চ্যালেঞ্জ থাকলো আপনি কাফের আপনার জানা যাও পড়া হবে না আপনার কাফনও হবে না আপনার দাফনও হবে না মুসলমানের গোরস্থানে আপনার মাটিও হবে না যে ইমাম আপনার জানাজা পড়াবে ওই ইমামেরও কাফের হওয়ার সম্ভাবনা আছে যে ইমাম গোসল দিবে দাফন করাবে গোরস্থানে মাটি দিবে তারও কাফের হওয়ার সম্ভাবনা আছে দাড়ি রাখা সুন্নাত বললে হবে না দাড়ি রাখা কি চিহ্ন সে আর কিছু চিহ্ন আছে মুসলমানের সে আর মুসলিমিন আপনি যে মুসলমান তার পরিচয় আপনি যে মুসলমান তার শেয়ার সেই রকম কিছু শেয়ার আছে যে আপনি মুসলমান এই শেয়ার একটা হচ্ছে যে আপনার মুখে দাড়ি যে আপনি মুসলমান যদি না থাকে তাহলে এটা বুঝা যাবে না যে আপনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ এটা বুঝা যাবে না দাড়ি রাখা হচ্ছে শেয়ার এবং শেয়ার বাস্তবায়নের জন্য রাষ্ট্র ক্ষমতায় যে থাকে সে যুদ্ধ করতে পারে দাড়ি না রাখলেও কাফের। দাড়ি না রাখলে সে কাফের এটা সায়ক ইবনে তাই হাদিস হাদিসে বলা আছে তোমরা মুশ্রিকদের বিরোধিতা করো দাড়ি বড় করো গোপ ছোট করো তো একজন মুশ্রিকের নাম বলেন যার দাড়ি ছিল না গুগল ইমেজে আবু জেহেল আবু লাহাব জিউইস রাবাই লিখে সার্চ দিলেই দেখবেন বিরাট লম্বা লম্বা দাড়ি সবার এগুলো অবশ্য বিভিন্ন সিনেমায় আবু জেহেলের চরিত্রে যারা অভিনয় করেছে তাদের ছবি যাই হোক সব ধর্মের মানুষরাই দাড়ি রেখেছে আবার অনেক ধর্মগুরুরাও এখন রাখছে না তাহলে দাড়ি রাখলে মসজিদদের বিরোধিতা হয় কি করে এটা একটা পরস্পর বিরোধী হাদিস নবীজির মতো একজন প্রজ্ঞাবান মানুষ এমন কথা বলতে পারেন না মালয়েশিয়া থাইল্যান্ড চীন জাপান কোরিয়া এসব অঞ্চলের বেশিরভাগ মানুষের দাড়িই নাই তো তারা তো মুসলমান হয়ে কোনো লাভ নেই মুসলমানের চিহ্নই তো নেই সার্টিফিকেট না পাইলে পরীক্ষা দিয়ার লাভ কি যাদের গাল ভর্তি দাঁড়িয়ে আছে তারা ইসলাম ধর্মের মালিক দাড়ি কি লেফটেন্যান্ট জেনারেলের ব্যাজ লেফটেন্যান্ট জেনারেল ছাড়া কেউ পড়তে পারবে না বা দাড়ি রাখতে পারবে না এটা তো চুলের মতোই না কাটলেই লম্বা হয় দাড়িকে নবীজির শূন্যায় তারাই বানিয়েছে যারা নবীজির প্রকৃত শূন্য অনুসরণের যোগ্যতা বা ইচ্ছাই নাই তারা চিন্তা করে দেখল যে এই একমাত্র যোগ্যতা যা আমরা অর্জন করতে পারবো এর জন্য আমাদেরকে কিছুই করতে হবে না কিন্তু কোরআন হাদিসে সাহাবিদের জীবনীতে এত হাজার হাজার বিধি নিষেধ উপদেশ থাকতে দাড়ি নিয়ে কেন এত কড়া অবস্থান এগুলো মূলত তাদের নিজ নিজ দলীয় প্রধানের সুন্নত যেমন মোহাম্মদ বিন আব্দুল মাথায় দিতেন ওয়াহি স্কাপ পরে স্কার্পের একটা হাদিসও আমার চোখে পড়েনি তাবলিক জামাতের লোকেরা পাগড়ি পরে আহলে হাদিসের লোকরা এখন বলছে পাগড়ি পরাবে বেদাত বোখারি শরীফের ওযু অধ্যায়ে হাদিস আছে নবীজি পাগড়ির উপর মাসে করেছেন এর অর্থ নবীজি পাগড়ি পরেছেন এভাবেই দেওবন্দিরা তাদের আলেমদের সুনত জাকির নায়কের ভক্তরা তাদের তার সুনত মানে আর যার ইমাম যে ফতুয়া দিয়েছেন তা নিয়েই মূলত মারামারি দল উপদল অনেক স্কলার বলছেন দাড়ির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই আরেকজন বলবেন দাড়ি দূর থেকে দেখা গেলেই হবে আরেকজন বলবেন দাড়ি কাটলে তার কল্লা কেটে ফেলতে হবে এবার ওনার মুরিদরা হুজুরের ফতোয়া অনুযায়ী আমল করবে হাদিস অনুযায়ী নহে দাড়ি নিয়ে সাম্প্রতিক কালের আহ লেহাদিসদের এত কড়া অবস্থান কারণ এর দোয়ানের দাড়ি নেই মুসলিম বিশ্বের দৌড়ে তিনি সৌদি আরবের সম্ভাব্য প্রতিপক্ষ এসব সিরেক বেদাত মাজার আর বিশ্ব রাজনীতি নিয়ে পেছনের আমাদের অনেকেরই খুব একটা ধারণা নেই চলুন একটু ধারণা নেই মুসলিম বিশ্বে এখন তিনটা প্রধান ব্লক সৌদি আরব ইরান এবং তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে ওসমানি খেলাফত বা অটোম্যান অ্যাম্পায়ার ছিল অক্ষশক্তি বা জার্মান নেতৃত্বাধীন জোটে মক্কা মদিনা সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ অঞ্চল তখন ছিল ওসমানি বা তুর্কি খেলাফতের অধীনে ইহুদিদের তখনও কোনো দেশ ছিল না তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ব্রিটিশ নেতৃত্বাধীন মিত্রশক্তির পক্ষে কাজ করে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ে ইহুদিদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার নির্বিচারে ইহুদি হত্যা করে প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানি খেলাফত উৎখাতে বর্তমান সৌদ ওয়াহাবি অর্থাৎ বর্তমান সৌদ ডাইনাস্টি এবং মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব পরিবারের যে ধর্মীয় রাজনৈতিক জোট তার সাথে জোট ব্রিটেন সৌদি রাজতন্ত্রের সকল অন্যায় অনাচার এবং স্বৈরতান্ত্রিক নীতিকে বৈধতা দিতে প্রয়োজন মাফিক ফাতুয়া প্রসব করে এই ধর্মীয় মিত্র ওয়াহাবিরা যদিও মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব একজন বরণ্য সংস্কারক ছিলেন কিন্তু বর্তমানে ওয়াহাবিজমের নামে যা চলছে তা মূলত ধর্মীয় স্বৈরতন্ত্র ধর্মীয় বিষয়ে বা তাদের ফতোয়ার সাথে দ্বিমত করলে সে কাফের তাকে হত্যা করতে হবে মলনা ওহাব বেঁচে থাকলে তিনি এখনকার ভণ্ড চাটুকার কথিত ওহাবি আলেমদের বিরুদ্ধে আন্দোলন করতেন মুসলিম খেলাফতের বিরুদ্ধে যুদ্ধে যেতে তো ফতোয়া লাগবে ওয়াহি মূর্তিরা তখন ওসমানীয়দের মর্শিক ও বেদায়াতি ফাতুয়া দেয় কারণ তখন মক্কা মদিনায় মাজার মজহাব এবং সুফি তরিকার প্রচলন ছিল সৌদি ওয়াবি জোট শিরিক বেদাত বিরোধী যুদ্ধের নামে খেলাফত উৎখাত করে হজরত খাদিজা রেদি ই তালাহ ওসমান রেদিউালহু সহ সকল সাহাবি তাবিদের মাজার ভেঙে ফেলে অসংখ্য ইসলামিক স্কলারকে কুফুরাকিদা বেদাতি ফতুয়া দিয়ে শিরোচ্ছেদ করে সৌদি রাজবংশের প্রত্যক্ষ পরোক্ষ পৃষ্ঠপোষকতা ও কৌশলগত নিরপেক্ষতায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং সম্প্রসারিত হয় মূলত ইসরায়েল আমেরিকার পুতুল সরকার হিসেবেই টিকে আছে সৌদি ওহাবি কথিত বেদাত বিরোধী সরকার সৌদি আরবের অবশ্যই ছাড়া উল্লেখযোগ্য কিছু করারও নাই সৌদি সেনাবাহিনীর সদস্য সংখ্যা এবং দক্ষতা খুবই কম সাদ্দামের কুয়েত দখলের মূল উদ্দেশ্য ছিল সৌদি আরব দখল করা সে সময় অপারেশন ডেজার্ট শেড নামে পাঁচ লাখ মার্কিন সৈন্য মোতায়েন করা হয় সৌদি আরবে সৌদি সেনাবাহিনীর সদস্য সংখ্যা তখন ছিল মাত্র পঞ্চাশ হাজার সৌদি আরবের সামরিক অবকাঠামো আমেরিকা ও ব্রিটেনের তৈরি এবং নিয়ন্ত্রিত পশ্চিমা শক্তির সহায়তা ছাড়া তারা একদিনও ক্ষমতায় থাকতে পারবে না অথচ সৌদি ধর্মীয় মতবাদ সালাফি সহি আকিদা ও আহ হাদিসের বাংলাদেশি সায়করা মনে করেন এসব কথিত সহি আকিদা তত্ত্বের উপর বুঝে টিকে আছে সৌদি সরকার এবং সৌদি আরবের সম্ভাব্য রাজনৈতিক প্রতিপক্ষের আকিদা সালাফি ও আলেমরা ওহাবি রাজতন্ত্রের ভ্রান্ত মতবাদ প্রচার করে সালে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর উনিশশো সালে সেকুলার রাষ্ট্রের অভিযাত্রা শুরু করেন মুস্তাফা কামাল আলতা তুর্ক রিসেপ তায়েব এর দোয়ান তুর্কি খেলাপদের পুনর্জাগরণের ডাক দেয়ার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের খলিফা হওয়ার দৌড়ে নেমেছেন বিপুল পরিমাণ মিডিয়া বাজেট স্কলারশিপ এইট আয়া সফিয়া উর্তুগুল সিরিজ নানাভাবে মুসলিম বিশ্বে এর বিপুল পরিমাণ ভক্ত তৈরি করে এর এখন নিজেকে ইমাম মেহেদি ঘোষণা করলে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ছুটবে আপনার স্বামীর সন্তানকে আপনি ধরে রাখতে পারবেন না কিন্তু শেষ পর্যন্ত গুলি গুলিগালা খেয়ে মরা ছাড়া লাভের লাভ আর কিছুই হবে না এই এখনই অনেকে বলা শুরু করেছেন দুই হাজার চব্বিশ সালের মধ্যেই ইমাম মেহেদি আত্মপ্রকাশ করবেন এই দুই হাজার সালের ইমাম মেহেদি হচ্ছেন এর দোকান এ পর্যন্ত প্রায় তিন হাজার ইমাম মেহেদি এসেছেন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে ইমাম মেহেদির পিছনে ছুটে প্রতিটা দেশই চায় অন্য দেশে তাদের অনুগত একটা গোষ্ঠী থাক এটা আন্তর্জাতিক রাজনীতির বৈধ চর্চা বাংলাদেশে এই দৌড়ে সৌদি আরবে গিয়ে তুর্কিদের উত্থান ইরানের তৎপরতা বাড়ার সাথে সাথে সৌদি সালাফিরা তাদের আকিদা মাঝহাব মানহাজ ভুল প্রমাণে উঠে পড়ে লেগেছে যাই হোক এগুলো আমাদের হুজুরদের অবুজ মনের কল্পনা আন্তর্জাতিক রাজনীতিতে ধর্ম একটা উপকরণ মাত্র এবং ধর্ম জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে এ কারণেই বিবেচিত হয় যে ধর্মাবলম্বীদের বেশিরভাগ শিশুর মতো বিচার বুদ্ধিহীন তাই তাদের সামনে কলা বা মূলা কিছু একটা ঝুলাতে হবে এ রাজনীতিতে যদি আপনার কোনো ভাগ থাকে তাহলে আলাদা কথা কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি তাহলে আল্লাহর কিতাব না পড়ে এসব দলীয় সঙ্গীত শুনে আরেকজনের কল্লা কাটতে গিয়ে আপনি দুনিয়া আখারা দুই হারাবেন এগুলো শুধু কোরআন বিরোধী নয় হাদিসেরও বিরোধী সেই বখারি সাল্লাম বলেছেন নিশ্চয়ই সহজ সরল কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে আল্লাহর সাহায্য প্রার্থনা করো দ্বিতীয় সেগমেন্টে আমি আমার ধর্মীয় আলোচনার উদ্দেশ্য এবং কোরআন হাদিস বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করব বিপরীতে জনাব আব্দুল্লাহর উত্তর পর্যালোচনা করব আশা করি সাথে থাকবেন Thank you.